আমার নাম রুদ্র স্যার। আজকে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে দ্বাদশ শ্রেণীর এসকিউএল অর্থাৎ স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করা হবে। তো এখানে বিষয়বস্তু হচ্ছে যে আমাদের একটা একটা অ্যাক্সেস ফাইল আছে যার মধ্যে আইডি, মান, ডেট, টেম্পারেচার আর দেন এই তথ্যগুলো আছে। টোটাল রেকর্ড আছে 37টা এখানে দেখাচ্ছে। যদিও তোমাদের অ্যাক্সেসের ওপর একটা ক্লাস হয় এবং ওর ওপরও নম্বর থাকে, আমি এখন অ্যাক্সেস বোঝাচ্ছি না, আমি জাস্ট এখন এসকিউএল সম্পর্কে বোঝাতে চাইছি। তো এখানে এই সমস্ত তথ্যগুলো আছে। কোয়ারি নম্বর ওয়ান এক্সিকিউট করলে শুধুমাত্র টেম্পারেচার আর ডে দেখাচ্ছে। এই কোয়ারিতে কি লেখা আছে সেটা আমরা দেখে নেব। এই কোয়ারিতে লেখা আছে সিলেক্ট ডে অ্যান্ড টেম্পারেচার ফ্রম ডেটা, সেই জন্য শুধুমাত্র ডে আর টেম্পারেচারটা দেখাচ্ছে। তুমি এটা খাতায় লেখো। প্রথমে এই টেবিলের হেডিংটা লেখো, হেডিংটা ওপরের হেডিংটা রেন পর্যন্ত লেখা হলে বলবা। আচ্ছা, তারপরে এবারে কোয়ারিটা, এই এই যে কোয়ারিটা সেটা তুমি লিখে নাও। যে বাংলায় লিখে রাখো শুধুমাত্র ডে এবং টেম্পারেচার দেখাবে ডেটা টেবিল থেকে, শুধুমাত্র ডে এবং টেম্পারেচার দেখাবে ডেটা টেবিল থেকে। এই যে ডে, টেম্পারেচার, এই যে ওপরের হেডিং, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট, আর রোগুলোকে বলা হয় টুপলস। টোটাল যতগুলো অ্যাট্রিবিউট আছে তাকে বলা হয় টেবিলের ডিগ্রি, আর টোটাল যতগুলো রো আছে সেগুলোকে বলা হয় কার্ডিনিটি, আর রো আর টুপলের গুণফল বা পুরো টেবিলটাকে বলা হয় ডোমেন। ঠিক আছে, এগুলো আমি বলবো থিওরি ক্লাসে। আপাতত এটা কোশ্চেন মানে প্র্যাকটিক্যাল জাতীয় ক্লাস হচ্ছে, যেগুলো শর্টে নম্বর পাওয়া যায় অল্প লিখে, সেগুলো হয়েছে। এটা হয়েছে। হ্যাঁ হয়েছে। তারপরে দুই নম্বর দেখো, মান্থ, ডে, টেম্পারেচার, রেন এই চারটে দেখাচ্ছে, কিন্তু এর এসকিউএলটা এরকম করা হয়েছে যে এখান থেকে সব দেখাও যেখানে রেন 300-র বেশি। তো দুই নম্বর কোয়ারি রান করলে দেখতে পাওয়া যাবে যে এখানে রেনটা সবসময় 30-এর বেশি আছে, 30-এর বেশি আছে, 30-এর কম নাই। তাহলে এটাও লিখে নাও যে সমস্ত দেখবো যেখানে রেন 30-এর বেশি। দেখেই বোঝা যাচ্ছে, তাও লিখে নাও। এটাকে আর বড় করতে হবে না, দেখতে পাওয়া যাচ্ছে। এটা বড় করতে গেলে এই অপশানটা দেখে নাও, অপশান থেকে গিয়ে কোথা থেকে বড় করেছিলাম যেন, দাঁড়াও আমি ভুলে যাই। এখান থেকে এই যে সাইজ, সাইজ যদি 28 করে দিই, ওকে, কই হলো না তো, ভিউ 28 এখান থেকে না করেছিলাম, ডিফল্ট ফন্ট যা করেছিলাম এখন ভুলে গেছি। লেখা হলে বলবা। মজা হয় কি তো? থাক, দেখা যাচ্ছে, খুব একটা ছোট নয়। তারপরে আমরা তিন নম্বরে দেখতে পাচ্ছি যে এখানে সমস্ত ডেটা দেখাচ্ছে,
কিন্তু এর একটা কোয়ারি আছে, সেটা কি বলা হয়েছে যে রেন 20 থেকে 40-এর মধ্যে, অর্থাৎ এইটাতে 20 থেকে 40-এর মধ্যে বৃষ্টিপাত দেখাচ্ছে, ঠিক আছে, সেইটা লেখা হয়েছে, লেখো। এবং অর্ডার করা হয়েছে, অর্ডার অর্থাৎ রেনে সাজানো হয়েছে, দেখো রেনটা প্রথমে ছোট তারপরে বড় আস্তে আস্তে গেছে, এটা হচ্ছে অর্ডার করা হয়েছে, ঠিক আছে। হলে বলবা, লিখেছি হয়েছে, হ্যাঁ হয়ে গেছে। এইখানে অর্ডার বাই দিয়ে যদি ডেন দিয়ে ডিএসসি করে, অর্ডার বাই ডেন, অর্ডার বাই ডেন ডিইএসসি মানে ডিসেন্ডিং অর্ডার, রান করো, দেখো আগে বড়গুলো এলো তারপর ছোটগুলো এলো, বোঝা গেছে? হ্যাঁ এই যে লাস্টের এই কথাটা লিখে নাও যে উল্টো জেড থেকে মানে বড় থেকে ছোট সাজাতে, লিখেছি। এখানে আমাদের যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা বলছে যে টেম্পারেচার 36-এর বেশি থাকবে অথবা ডে এস দিয়ে শুরু হবে, দিয়ে ডিসেন্ডিং অর্ডার, তো দেখো এস দিয়ে শুরু হয়েছে, ডে গুলো এস দিয়ে শুরু হয়েছে, অথবা টেম্পারেচার 36-এর বেশি আছে, বোঝা গেছে না? বোঝা গেছে না? এই যে টেম্পারেচার, ঠিক আছে, অথবা বলেছে বলে, ঠিক আছে। হ্যাঁ তুমি কোন স্কুলে পড়ে জানো? আমি মনিন্দ্রচন্দ্র বিদ্যাপীঠে। ও, অন্য কেউ পড়লে একটু বলিও তাহলে। হ্যাঁ হ্যালো, হয়েছে? হয়েছে? হ্যালো,
হয়েছে হয়েছে স্যার হয়েছে। আচ্ছা, যেটা বলছিলাম যে অন্য কেউ যদি পড়ে তাহলে একটু বলিও, ঠিক আছে? এসকিউএল ভিউ এখানে বলছে মাদ লাইক ই, মধ্যে দেখো ই আছে, যেগুলোর মধ্যে ই আছে সেগুলোই দেখিয়েছে, লিখে নাও। স্যার লিখেছি। আচ্ছা, তারপরে এটা এটা দেখো, বলা হয়েছে যে প্রথম সেকেন্ড অক্ষর ইউ হবে, সেকেন্ড অক্ষর ইউ, দেখো সেকেন্ড অক্ষর সব ইউ আছে, জিজ্ঞাসা চিহ্ন মানে হচ্ছে ফার্স্ট একটা ক্যারেক্টার, যদি থার্ড অক্ষর ইউ চাই তাহলে দুটো জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিতে হবে কোশ্চেন মার্ক দিয়ে। হয়েছে তারপর 7 নম্বর, সাম দেখিছে, যতগুলো এপ্রিল মাস আছে তার টোটাল দেখিছে, এটা হচ্ছে সাম, এগ্রিগেটিভ ফাংশন, মাসের ভিত্তিতে যোগফলগুলো দেখিছে সাম এবং সে অনুসারে সাজিছে। এবং এটা হচ্ছে অ্যালাইজ, সাম অফ রেঞ্জ যে কথাটা দেখাচ্ছে সেইটা, মানে হেডিংয়ে যেটা দেখাবে। হয়েছে তারপর 4 নম্বর, এই 4 নম্বরটা দেখো কি বলেছে, যে টেম্পারেচার 20-এর বেশি এবং রেন 20-এর বেশি, টেম্পারেচারও 30-এর বেশি, তাহলে দুটো, এটা 20-এর বেশি এটা 30-এর বেশি, এরকম করে করা হয়েছে, অ্যান্ড চিহ্ন ব্যবহার করা হয়েছে। করেছি তারপর 9 নম্বর, শুধুমাত্র আইডি দেখানো হয়েছে ইন, 12 আর 13, 12 আর 13 আইডিটাই দেখানো হয়েছে।
আমাকে হয়েছে। আমি 12-13 বাদ দিয়ে বাকিগুলো দেখবো। তাহলে এখানে 9-10 লিখে দিলাম, তাহলে 12-13টা নাই দেখো, আর সব আছে। 9-এর পর 10, ওই যে 12-11, 12-13, 12টা নাই, 12টা নাই। কোনটা কোনটা বাদ দিয়েছি? 12 আর 15, 12 আর 15 বাদ দিয়ে বাকিগুলো আছে। ঠিক আছে, 12 নাই, এখানে 15 নাই, বোঝা গেছে? 9-3, আগে 9 জোর করতে হবে, লিখে না। লিখেছি, ব্যাস। এরপরে একটা রিপোর্ট বানিয়েছি আমরা, সেই রিপোর্টটা এখানে জেনারেট হয়েছে, আর কিছু করা হয়নি। কটাই তোমাদের স্কুলের মধ্যে আছে, এর বেশি কিছু নাই তেমন। ঠিক আছে, আর একটা আছে রিলেশনশিপ, সেটা আজকের দিনে করাচ্ছি না। সেটা হচ্ছে রিলেশনশিপ বলে একটা অপশন আছে, রিলেশনশিপ। রিলেশনশিপ বানাতে গেলে রিলেশনশিপের জন্য দুটো টেবিল লাগে, একটা টেবিল লাগে, দুটো টেবিল লাগে, সেটারও আপনাদের কোয়ারি করতে হয়। যে দুটো টেবিলের মধ্যে সেটা রিলেশনশিপ ইনার জয়েন করতে হয়, সেটা পরীক্ষায় তোমাদের আসে না, সেটা অ্যাক্সেসে আসে। ঠিক আছে, তো এবার তুমি বইটা খোলো, দেখো বইয়ে এরকম এসকিউএল বলে অপশন আছে, খোলো। দেখো লেখা আছে অর্ডার বাই, এই করে সব লেখা আছে। এসকিউএল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে রিলেশনাল অ্যালজেব্রার পরে পাবা, দেখো। পেয়েছি, হ্যাঁ, দেখো যেগুলো করালাম সেগুলো দিয়ে আছে। তো হ্যাঁ ওইগুলো একটু দেখবা, দেখে এক্সারসাইজ গুলো করে রাখবা। লাস্টের পাতায় চলে যাও, দেখো একটা এক্সারসাইজ দিয়ে আছে, কতগুলো ওপর, দুটো টেবিলের উপর। লাস্টের পাতায় বলতে ম্যাক্স, মিন, সাম, এসবের পরে, এগ্রিগেটিভ ফাংশনের পরে দিয়ে আছে, দেখো। বা ওগুলোই করবা আগে, ঠিক আছে। ওগুলোই করবা, করার পর তারপরে পরের দিন আলোচনা হবে, ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, রাখছি তাহলে।